নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল শেয়ার বাজার এই ভিডিওর মাধ্যমে আমরা এখন একটা আলোচনা করব এমন একটা স্টক নিয়ে যেটা হলো স্টক আমরা প্রায় ছ টাকার কাছাকাছি কিন্তু স্টকের দামটা দেখতে পাবো এবং সব থেকে বেস্ট সবথেকে বেস্ট বলবো যতগুলো পেন স্টক আছে তাদের মধ্যে কিন্তু বেস্ট কোম্পানি এটা নিয়ে আমি আপনাদের আগেও একটা ভিডিও বানিয়ে দিয়েছি আরবারও এই কোম্পানির রেজাল্ট কিন্তু আমাদের খুবই খারাপ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যেখানে অন্য পেন স্টকদের যে রেজাল্ট আছে সেগুলো কিন্তু মাইনাস প নেগেটিভে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেখানে কিন্তু এই কোম্পানি আমাদের অনেকটাই পজিটিভ আছে তো সেখান থেকে বলতে পারি এই কোম্পানিতে আপনারা কিন্তু দুশো পাঁচশো হাজার আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন চলুন নিই কোম্পানিটার নাম এবং আরও কিছু তথ্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তারা তাহলে তারাও প্রত্যেক দিন শেয়ার মার্কেট সম্বন্ধে এই চ্যানেলটি থেকে আপডেট পেতে থাকবে দেখুন আমি আপনাদের সামনে ওপেন করে দিয়েছি ট্রাইডিন কোম্পানি কোম্পানির নাম আপনারা জেনে গেলেন এটা কিন্তু স্টক প্রায় দেখুন দামও দেখতে পাচ্ছেন ছ টাকা চল্লিশ পয়সা দেখুন ছ টাকা চল্লিশ পয়সা বলেই এখানে আপনারা এক লাখ দু লাখ দশ হাজার কুড়ি হাজার লাগিয়ে দেবেন এমন কোনো কথা নাই এগুলো কিন্তু এডুকেশান পারপাসের জন্য কিন্তু আমাদের ইউজ করা হয় যদি সেখান থেকে আমরা এই কোম্পানি চার্ট প্যাটার্ন এবং অন্য কিছু দেখি নি সেখানে দেখতে পাচ্ছেন কোনো স্টক কিন্তু এইভাবে আমাদের দেখতে পাচ্ছেন কতটা রিটার্ন দিয়ে চলেছে দু হাজার থেকে দু কুড়ি মানে কুড়ি বছরে কিন্তু আমাদের রিটার্ন দিয়েছে প্রায় থাউজেন্ড মানে বারোশোর কাছাকাছি বারোশো পশ্চেন্টের কাছে কিন্তু আমাদের রিটার্ন দিতে দেখা যাচ্ছে এই কোম্পানি সত্তর থেকে আশি টাকায় ট্রেড করতো সেখান থেকে কিন্তু আমাদের স্প্লিট হয়ে ফেস ভ্যালু দশ টাকা থেকে এক টাকা হতে দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু আমাদের নিচে চলে এসেছে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ট্রাইডেন কোম্পানির ফার কোয়ার্টার কোয়ার্টার যে ফার্স্টে কোয়ার্টার ওয়ানের যে নাম্বার সেখানে কিন্তু প্রফিট ডাউন নাইনটি টু পারসেন্ট টু দশ দশ কোটি টাকা কিন্তু আমাদের এখানে নিচে আসতে দেখা যাচ্ছে এবং সাথে যদি আরও একটা দেখে নেন সেখানে কিন্তু বলছে ট্রাইডেন্ট কোম্পানি কোয়ার্টার ফার্স্ট রেজাল্ট কনসোলরেট নেট প্রফিট ডিক্লাইন বাই নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট তো আপনারা এখান থেকে বুঝতে পারছেন আমরা কিন্তু খুবই খারাপভাবে এটা দেখতে পাচ্ছি তো এখানে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই কোম্পানির দাম কত ছ টাকা চল্লিশ পয়সা তো আপনারা যদি এক লাখ টাকার গাড়ি কিনে আপনারা যদি এক কোটি টাকা গাড়ির ফিচার্স চান সেটা নিশ্চয়ই পাবেন না এটার জন্যই কিন্তু আমাদের সব সময় বলা হয় যে আপনারা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার ভালো কোম্পানিতে ইনভেস্ট করুন যাতে আপনার টাকা সেফ থাকে এবং আপনি বেশি রিটার্ন কামাতে পারেন এটার জন্যই কিন্তু আমাদের বারবার বলা হয় চলুন দেখে কোম্পানি এনএসসি অফিসিয়াল সাইটের যে ও আরও কিছু তথ্য এবং সাথে আমরা দেখে নেব দেখুন এখানে আপনাদের সামনে ওপেন করেছি কোম্পানি কিন্তু আমাদের 8 টাকা চল্লিশ পয়সা হায়েস্ট দেখতে পাওয়া যাচ্ছিল সেটা হলো আমাদের প্রায় উনিশে ডিসেম্বর ডিসেম্বরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল এবং লাস্ট যেটা ছিল প্রায় তিন টাকা পাঁচ পয়সা যেটা আমাদের এই বছরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু কোম্পানি এখন প্রায় ডবল ফিফটি পারসেন্ট উপরে চলে এসেছে যদি কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখতে চান খুব সুন্দর প্রমোটার হোল্ডিং এখানে কিন্তু আছে দেখুন যতটা থাকার দরকার ততটা কিন্তু কোম্পানি আমাদের প্রমোটার হোল্ডিং এখানে রেখে দিয়েছে একাত্তর পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স তো আপনারা এখানে বলতে পারছেন যে কোম্পানির প্রমোটাররা কিন্তু তাদের কোম্পানির প্রমোটার হোল্ডিং কিন্তু ধরেই রেখে দিয়েছে যদি প্লেজের কথা বলেন কোনো কিন্তু প্লেস দেখতে পাওয়া যাচ্ছে না দেখুন জিরো প্লেসে কিন্তু আমাদের এই কোম্পানি দেখতে পাওয়া যাচ্ছে চলুন সাথে দেখেনি কোম্পানির ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স আমি আপনাদের লিখে দিতে পারি এমন কোনো পেন স্টক নেই যেখানে আপনাদের এত সুন্দর ব্যালেন্স শিট দেখতে পাওয়া যাবে ব্যালেন্স শিট আপনারা দেখেনি একুশশো কোটি টাকার থেকে চব্বিশশো কোটি টাকা এবং এখনও কিন্তু আমাদের প্রায় সাড়ে চব্বিশশো কোটি টাকা দেখতে পাওয়া যাচ্ছে কনস্ট্যান্টলি কিন্তু আমাদের রেজ হতে দেখা যাচ্ছে তো এত সুন্দর ক্যাশ অ্যান্ড মানে রিজার্ভ কিন্তু আমরা অন্য কোনো পেন স্টকে দেখতে পাই না সাথে যদি বলেন যে আনসিকিউর লোন জিরো ডেপথ আছে ডেপথ দেখুন পনেরোশো কোটি টাকা সেটা কিন্তু আমাদের কনস্ট্যান্টলি নিচ কমতে দেখা যাচ্ছে দেখুন কোম্পানি কিন্তু ডেপ ফ্রি হওয়ার চেষ্টাও করছে পঁচিশশো পঁচিশশো থেকে দু হাজার দু হাজার থেকে কিন্তু পনেরোশো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু কনস্ট্যান্টলি তাদের ডেপ কমিয়ে চলেছে এবং যদি ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে চান সেখানেও কিন্তু আমাদের অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে প্রথমে ছিল পঁচিশ পঁচিশ কোটি টাকা সেখান থেকে কিন্তু এখন তিনশো কোটি টাকা আমাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মানে এত সুন্দর ব্যালেন্স কিন্তু আমরা অন্য কোনো পেন স্টকে দেখতে পাই না ওয়াস্টের মধ্যে বেস্ট কিন্তু আমাদের বেস্ট স্টক এই ট্রাইডেন্ট কোম্পানি সাথে যদি আপনারা শেয়ার হোল্ডিং দেখতে চান সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রোমোটারদের কাছে যেটুকু ছিল সেটা কিন্তু আমাদের কখনো কমতে দেখা যাচ্ছে না দেখুন পরম্পরা কিন্তু আমাদের বলতে পারি যে আমরা একই এখানে একই লেভেলে কিন্তু প্রোমোটার হোল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি সাথে যদি বলা হয় যে ফরেন ইনভেস্টার তারা কিন্তু তাদের আংশিকটা কমিয়ে নিয়েছে এবং টোটাল ডিআই আই মানে এগুলো হলো আমাদের ইন্ডিয়া আমাদের দেশের যে ইনভেস্টার বড় বড় ইনভেস্টার সেগুলোকে বলা হচ্ছে যেমন ব্যাংক বা রাকেশ জুনঝুন স্যার এরকম বড় বড় হাতি যেখানে বসে আছে সেখানে কিন্তু এই সব এই ডিআইএফ এর মধ্যে আসে তো তারা কিন্তু আংশিক তাদের কিন্তু কমিয়ে নিয়েছে প্রায় পয়েন্ট ফিফটিন পার্সেন্ট সাথে যদি বলা হয় আদার ডিএফএফ মানে রিটেল ইনভেস্টার টাইপে তারা কিন্তু সেখানেও কিন্তু তাদের কমতে দেখা যাচ্ছে যদি আমাদের মতো রিটেল ইনভেস্টর বলা হয় সেখানে কিন্তু আমাদের প্রায় অনেকটাই জাম দেখতে পাওয়া যাচ্ছে এবং কোম্পানির বিজনেস মডেল যদি আপনারা দেখতে চান চলুন দেখে নিই আমরা যদি ট্রাইটেন্টের মেন বিজনেস দেখে থাকি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেড কভার মানে টেক্সটাইল কোম্পানি কিন্তু আমাদের বলা যায় আমাদের এবং সেখান থেকে টাওয়াল দেখতে পাচ্ছেন বাথ টাওয়াল এবং মিডিয়াম টাওয়ালও কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছে সবথেকে বড়ো যেটা দেখে নিন এখানে কিন্তু আছে ওয়ার্ল্ড লুকস অ্যাট লাক্সারি টাওয়ার তো এই কোম্পানি কিন্তু মেন যে বিজনেস হলো সেটা টেক্সটাইল এবং সেখানে কিন্তু আমাদের বলতে পারি যে ওয়ার্ল্ড লুক অ্যাট লাক্সারি টাওয়াল মানে আপনারা বুঝতে পারছেন এই কোম্পানি কিন্তু আমাদের অন্য অন্য দেশেও কিন্তু আমাদের দেখতে পাওয়া যাচ্ছে এবং মিস মাঝখানে আমাদের কিন্তু একটা ভালো গুড নিউজও দেখতে পাওয়া যাচ্ছিলো যার জন্য কিন্তু এই কোম্পানি আমাদের প্রায় ভালো জাম্পও দেখতে পাওয়া যাচ্ছিলো সাড়ে সাত টাকার কাঁচা কেঞ্চিও আমাদের চলে এসেছিলো যে এই কোম্পানি আমাদের স্পেশাল একটা কাপড় তৈরি করেছে যেটা অনলি ওমেনের জন্য মেয়েদের জন্য তো সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো জাম্পও দেখতে পেয়েছিলাম এই কোম্পানি কিন্তু ফিউচার গ্রোয়িং আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড ওভারে কিন্তু কাজ করতে দেখা যাচ্ছে তো সেখান থেকে বলতে পারে এই কোম্পানি কিন্তু আমাদের ভবিষ্যতে উপরে যেতে পারে তো সেখানে এখানে কিন্তু আপনাদের কাছে যদি দশ টাকা থাকে আপনারা কিন্তু দুশো টাকা পাঁচশো টাকা এবং হাজার টাকা বড় জোর হলে হাজার টাকা ইনভেস্ট করুন একবারে এখানে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ইনভেস্ট করবেন না এটা জাস্ট আপনাদের কাছে এডুকেশনাল পারপাসের জন্য যে ছ টাকায় পাওয়া যাচ্ছে মানে আপনি সেখানে একশো টাকা কিনতে পারেন একশো শেয়ার কোয়ান্টিটি আপনারা কিন্তু কিনতে পারেন মানে ছশো টাকার কাছাকাছি যেটা যাবে তো তার থেকে বেশি কিন্তু আপনারা এখানে ইনভেস্ট করতে পার করবেন না এই ছশো টাকা যদি আপনার কাল ডুবেও যায় আপনার কিছু যায় আসে না এরকম চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আপনি পেনস্টকে ইনভেস্ট করবেন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে